গুরু শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়। কলকাতার বিড়লা একাডেমিতে অনুষ্ঠিত হল দরবারি পদাবলী। মঞ্চে পদাবলী গাইলেন শিল্পী দেবলীনা ঘোষ এবং তার গুরু পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী। বাংলার কীর্তনের মাধ্যমে গুরু শিষ্য পরম্পরার এক অনবদ্য নজির দেখল রাজ্যের মানুষ। দেবলীনা শোনালেন রূপানুরাগ পর্যায়ের কয়েকটি বাছাই করা প্রাচীন পদ। চারটি তালের সমাহারে চতুরঙ্গে শোনালেন জয়দেবের গীত গোবিন্দ থেকে নায়ক নারায়ণ পদটি। সোমতালে গৌরচন্দ্রিকা ও তেয়ট তালে গোবিন্দ দাসের পদ নীলরতন কিয়ে নব ঘন ঘটা। রিওয়াজি কণ্ঠে আর নাটকীয় প্রকাশে তার গানগুলি দর্শকদের মধ্যে নিবিষ্ট মুগ্ধতা তৈরি করেছিল। তারপর দেবলীনার গুরু পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী তার অপূর্ব দক্ষতায় শোনান মানভঞ্জনের পদ। পণ্ডিতজির কণ্ঠে খেয়াল ঠুমরি ধ্রুপদ ভজনের পরিবেশন শুনে অভ্যস্ত শ্রোতারা এদিন তাকে এক নতুন রূপে আবিষ্কার করলেন তারা। জয়দেবের বিখ্যাত সেই পঙ্ক্তি দেহি পদপল্লব মুদারম তার নিবেদনে যেন প্রেক্ষাগৃহে বৃন্দাবন রচনা করল। তার গানে গানে বাঙালি দর্শক বেশ কিছু দশক পর ফিরে পেল বৃন্দাবন বণিক বংশীধারী চক্রবর্তী কিংবা হরিদাস করের মতো গত প্রজন্মের দক্ষ কীর্তন শিল্পীদের হারিয়ে যাওয়া সুর তাল আর গায়কীর মাদকতা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।